বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যবসায়ী। রাস্তায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশের গাড়ির জন্যই ঘটনাটি ঘটেছে বলে নিহতর পরিবারের অভিযোগ। নিহত 50 বছরের রানাউল শেখ মালদার ইংরেজবাজার থানার নরেন্দ্রপুরের বাসিন্দা। তিনি পুকুরের ব্যবসা করতেন। শুক্রবার সন্ধ্যায় সুস্থানী মোড় থেকে নিজের পুকুর দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় সুস্থানী ও কাঞ্চনটার সংলগ্ন এলাকায় একটি গাড়ি তাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানাউল শেখকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বাড়ি যাওয়ার সময় রাস্তার উপরে বাংলাদেশের বোঝাই করা গাড়ি রাস্তার উপরে মাঝ রাস্তার উপরে দাঁড় করানো ছিল। তারা একে অপরকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে গাড়ি এসে ধাক্কা মেরেছে এবং যে গাড়িগুলো রাস্তার উপরে দাঁড় করানো ছিল তার সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছে। কী কারণে এই ঘটনাটা ঘটলো বলে মনে হচ্ছে? যে মাঝ রাস্তাতে বাংলাদেশে বোঝাই করা গাড়িগুলো যে রাখা হচ্ছে এই কারণে এই দুর্ঘটনা বিশেষ করে হয়েছে। কখন হয়েছে ঘটনাটা? এটা সন্ধ্যা 7টা নাগাদ। কোথায় হয়েছে? এটা আপনার কাঞ্চনডার আর সুস্থানের সংলগ্ন এলাকা। উনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? তিনি তার নিজের পুকুর থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন নরেন্দ্রপুর। কোন এলাকা থেকে যাচ্ছিলেন? তিনি তার সুস্থানের মোড় থেকে যাচ্ছিলেন। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যবসায়ী। রাস্তায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশের গাড়ির জন্যই ঘটনাটি ঘটেছে বলে নিহতর পরিবারের অভিযোগ। নিহত 50 বছরের রানাউল শেখ মালদার ইংরেজবাজার থানার নরেন্দ্রপুরের বাসিন্দা। তিনি পুকুরের ব্যবসা করতেন। শুক্রবার সন্ধ্যায় সুস্থানী মোড় থেকে নিজের পুকুর দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় সুস্থানী ও কাঞ্চনটার সংলগ্ন এলাকায় একটি গাড়ি তাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানাউল শেখকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বাড়ি যাওয়ার সময় রাস্তার উপরে বাংলাদেশের বোঝাই করা গাড়ি রাস্তার উপরে মাঝ রাস্তার উপরে দাঁড় করানো ছিল। তারা একে অপরকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে গাড়ি এসে ধাক্কা মেরেছে এবং যে গাড়িগুলো রাস্তার উপরে দাঁড় করানো ছিল তার সাথে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছে। কী কারণে এই ঘটনাটা ঘটলো বলে মনে হচ্ছে? যে মাঝ রাস্তাতে বাংলাদেশে বোঝাই করা গাড়িগুলো যে রাখা হচ্ছে এই কারণে এই দুর্ঘটনা বিশেষ করে হয়েছে। কখন হয়েছে ঘটনাটা? এটা সন্ধ্যা 7টা নাগাদ। কোথায় হয়েছে? এটা আপনার কাঞ্চনডার আর সুস্থানের সংলগ্ন এলাকা। উনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? তিনি তার নিজের পুকুর থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন নরেন্দ্রপুর। কোন এলাকা থেকে যাচ্ছিলেন? তিনি তার সুস্থানের মোড় থেকে যাচ্ছিলেন। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।